হ্যালো লাভলি ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেকটা ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তারপরে শেয়ার করব আমি কোথায় গেছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। আজকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কাঁচামরিচ নিয়েছি তারপর আমি নিয়েছি পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো সব একসাথে নিয়ে এখন আমি এগুলা দিয়ে একটা রেসিপি তৈরি করবো এরপরে শেয়ার করব আমি কোথায় কোথায় গেছি তো রান্না করার জন্য আমি একটা ছোট কড়াই বসাই দিলাম ছোট কড়াইটাতে এখন আমি দিব তেল এখানে আমি তেলও দিয়ে দিলাম তেল একটু বেশি পরিমাণে দিতে হবে তো তেল দেওয়ার পরে এখানে আমি এখন কীভাবে রান্না করব। সেটা আমি আপনাদেরকে দেখাবো ওই চোলাতেও আমি একটা মাছের তরকারি রান্না করবো সেখানেও আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটা পাতেল পাতিল তুলে দিয়ে দিয়েছি তো এখন যেভাবে রান্না করব আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব । তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পাশের বেলটা বাজিয়ে দেবেন আমি অর্ধেক পেঁয়াজ এখানে দিয়ে দিলাম আর অর্ধেক পেঁয়াজ এখন আমি এই পাতিলটাতে দিয়ে দিব। কারণ আমি অল্প অল্প রান্না করবো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম হ্যাঁ এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব আমি স্বাভাবিক যেভাবে রান্না করি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করতেছি কেউ কিছু মনে করবেন না তো এভাবে আমি রান্নাটা শুরু করতেছি তো এভাবেই দিয়ে দিলাম এভাবে দিয়ে এগুলা কিছুক্ষণ আমাকে ব্রাউন কালার হতে হবে ব্রাউন কালার হলে তারপরে এই যে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গোড়া এখানেও দিয়ে দিলাম হলুদের গোড়া আপনারা যদি তাড়াহুড়া করে রান্না করতে চান তাহলে দুই চোলা এভাবে বসিয়ে দিয়ে একেবারে মশলা সহ একেবারে এভাবে দিলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের রান্নাগুলা তো এখন আমি দিয়ে দেবো জিরা গুঁড়া তো জিরা গুঁড়ার জন্য যে জিরা গুঁড়া দিয়ে দিলাম এখানে এখন এখনও দিয়ে দিলাম জিরা গুঁড়া সব একসাথে একদম মিক্স করে নিচ্ছি জিরা গুঁড়াগুলো এখানে জিরা গুঁড়াগুলা মিক্স করে নিচ্ছি তো এভাবে আমি রান্না করি রান্না টান্না শেষ করার পরে আমি আজকে কোথায় গিয়ে কি কিনেছি সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করতে হ শেয়ার করবো আর সেটা যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখবেন অবশ্যই তো এরপরে আমি ওই পাতেলটাতে কিছু মরিচ অ্যাড করলাম যেহেতু ওখানে আমি মাছ রান্না করবো জন্য তো এখানেও দিয়ে দিলাম ধনিয়া গোড়া একটু করে ওখানে দিয়ে দিলাম একটু করে পরিমাণ মতো যে যেরকম খায় সেরকমই দিয়ে দিলাম তো করার কিছুই নাই প্রতিদিনের রান্না প্রতিদিন তো শেয়ার করতে হবে মেয়েদের রান্না ছাড়া আসলে কিছুই নাই। তো একটু করে আমি ওখানে মরিচ যাতে পুড়ে না যায় সেজন্য একটু করে পানিও অ্যাড করে নিলাম এখন পানি অ্যাড করার পর আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো এখন এটাও ব্রাউন কালার হয়ে যাচ্ছে তো এখন আমি টমেটো গুলো এখানে দিয়ে দেব এই যে টমেটো গুলো আমি এখানে সব একদম দিয়ে দিচ্ছি হ্যাঁ দেওয়ার পরে একটু নেড়ে চেটে দিতে হবে আর এখান থেকে অল্প টমেটো নিয়ে আমি মাছের মধ্যে এড করেছিলাম যে মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার আসলে অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম যেহেতু বাইরে যাব সেজন্য ক কবে যে রান্না শেষ করে কবে যে বাইরে যাব সেটাই মাথার মধ্যে ছিল আর যেহেতু ভিডিও কলে একটু টাইম নিয়ে করতে হয় আর টাইম নিলে অনেকটা সময় চলে যায় এটাই হচ্ছে কথা তো একটু করে লবণ অ্যাড করে দিলাম আমি এখানে লবণ এড করে দিলাম আর ওখানেও আমি লবণ এড করে দিলাম লবণ এড করে দিয়ে আমি এখন সব একদম ঘুরিয়ে নিচ্ছি আর এটা তো আমি এভাবে করে নিচ্ছি তো যেভাবে রান্না করি স্বাভাবিক সেভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এগুলোর অবস্থা এখন এরকম হয়ে গেছে এরকম হয়ে গেছে আর ওগুলো নৌ কষানো প্রায় শেষের দিকে যেহেতু রান্না করতে গেলে অনেকক্ষণ ধরে আমাদের কষাইতে হয় তো এখন আমি মাছগুলো ওখানে দিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন মাছগুলো আমি ওখানে অ্যাড করতেছি এই যে মাছ চারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু আমাকে নেড়ে চড়ে দিতে হবে যেহেতু কষাতে হবে একটু কষাতেই থাক কি তো কোথায় কিরকম শীতের অবস্থা শৈতপ্রবাহ অবস্থা কিরকম কীরকম সেটাও আমাকে অবশ্যই জানাবেন আর যারা নতুন আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমিও নতুন এখন ইউটিউবে আজকে পনেরো দিন নাকি ষোলো দিন হয়েছে তো এখন এভাবে যখন মানে একটু একটু করে তেলগুলো বেশ আসছে তো আমার এইটা এটা ছিল হাঁসের ডিম হাঁসের ডিমটা আমি এখন এখানে এড করে দিব এভাবে আমি রান্না করি ডিম টমেটোর একটা রেসিপি হয়ে গেল খুব সহজে এটা যদি আপনি গরমপাত দিয়ে খান তাহলে এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে মানে এক প্লেট ভাত যে কখন খেয়ে ফেলেছেন আপনি টেরও পাবেন না এই অবস্থা তো এটাও এভাবে আমি একটু নেট জেরে দিচ্ছি সব কিছু এখন ওখানে আমি একটু পানি দিয়ে দিলাম কীরকম হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো মনে না আপু আবার কি রান্না করতেছে এ যে এগুলোর অবস্থা দেখছেন একদম অল্প করে রান্না করেছি যেহেতু আমরা মানুষ কম এটা তো আপনারা সবাই জানেন তো একটু এগুলোর এরকম অবস্থা এখন আমি এখানে দিব দুনিয়া পাতা দুনিয়া পাতাগুলো অ্যাড করে নিলাম ধনিয়া পাতা যাওয়ার পরে একটা এমন ফ্লেভার আসছে আসলে অনেক মজা হয়েছিল আমরা তো খেয়ে দিয়ে বের হয়েছি তো খেয়ে দিয়ে বের হয়ে কোথায় গেলাম কী জন্য গেলাম সেটাও আমি আপনাদেরকে জানাবো আমার ভিডিওর মাধ্যমে তো এটা আর একটু শক্ত শক্ত হয়ে যাবে তারপরে আমি চোলা থেকে নামাই ফেলব তো আজকে রান্না আমি এতটুকু শেয়ার করলাম তো যেখানে যাওয়ার কথা সেখানে আমি এখন চলে আসলাম এই যে আমি একটা মোবাইলের দোকানে আসছি চিটং সানমার সবাই চিনবেন হয়তো সানমার মোল্লাতে সবাই চিনবে তো একটা মোবাইল কিনব কে কিনবে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি এখন এই যে মোবাইলগুলো সব দেখতেছি মোবাইলের রেটগুলো সব দেওয়া আছে মোবাইলগুলাও সব দেওয়া আছে তো একটা একটা দেখে পছন্দ করতেছি প্রথমে একটা দুইটা দোকান দেখেছি এরপরে এই দোকানটাতে আসলাম এই যে সব রেটগুলো একদম ওরা খুব সুন্দর করে দিয়ে রেখেছে এখান থেকে যার যেটা পছন্দ হবে সেটাই নিয়ে নিবে তো এই যে রেডমি সেভেন একটা আছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা রেডমি সেভেন যেটা সেটা তো কী মোবাইল কিনেছি সেটা আপনাদেরকে বলবো রেডমি ওয়াই থ্রি এটা হচ্ছে রেডমি ওয়াই থ্রি তো মোবাইল কিনা প্রায় আমাদের শেষ আমরা যে মোবাইলটা কিনেছি সে মোবাইলটা হচ্ছে রেডমি নোট এইট রেডমি নোট এইট কিনেছি তো এখন এই যে জেনে আছে ছেলেটা উনি অনেক আসলে ভালো তো উনি রেডমি নোট এইটের সাথে আমাদেরকে একটা সিম মানে বাঙালিং সিম দিয়েছে এই যে এই যে সেটটা কিনেছি উনি এখন পরিষ্কার করে সেখানে গ্লাসটা লাগাই দিবে তো গ্লাসটা উনি ফ্রি দিয়েছেন তারপর একটা বাঙালিং সিম দিয়েছেন তারপর একটা হেডফোনও দিয়েছেন তো এই সেটটা কিনে ফেললাম এই সেটটা কিনেছি আমার ছোটো বোনের জন্য আমার ছোটো বোন ইউজ করবে ওর জন্য কিনেছি দেখেন অনেক গ্লাসটা কত সুন্দর করে লাগিয়ে দিচ্ছে আর সিমটা পাশে দেখতে পাচ্ছেন সিমের কাটা। তো আমাদের মোবাইল কিনা শেষ আমরা এখন নিচে নেমে গেছি নিচে নেমে গিয়ে আমার হাজবেন্ড কে বলতেছিলাম তুমি একটা মানে দেখো জ্যাকেট দেখো বলে এখন দেখবে না তো আমি একটু ভিডিও করলাম নিচে যেহেতু নেমেছি এখন হাঁটতেছি আমরা বের হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা ছবি তুলেছিলাম বাসায় সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি Bye bye children, bye bye.